দেখা যাক যে ফিল্টার ডেলিভারি পার্টনার এই এই ফিল্টারটা এটা হচ্ছে, ধরেন আপনি এটাকে যখন ক্লিক করবেন তারপর আপনি দেখতে পারবেন যে যতগুলো ডেলিভারি পার্টনার আপনি অ্যাড করে রাখছেন তাদের লিস্টে আসবে। তারপর আপনি যেটার মধ্যে ক্লিক করবেন ওই ওই কুরিয়ারে কয়টা বুকিং দেওয়া হয়েছে সেই লিস্টগুলো আপনি দেখতে পারবেন। ধরেন এখান থেকে যদি আপনি রেড এক্স সিলেক্ট করেন, দেখেন রেড এক্সের মধ্যে এই মুহূর্তে এই এই ফিল মানে এই অর্ডারগুলো বুকিং দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারতেছেন, ঠিক আছে, এই অর্ডারগুলো সবগুলো কিন্তু রেড এক্সে বুকিং দেওয়া আছে, আপনি খুব সহজে পেয়ে যাবেন। তারপরে ধরেন এখান থেকে ধরেন আপনি স্টেট ফার্স্ট এটা যদি সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন এখন যে অর্ডারগুলো আইছে এই অর্ডারগুলো স্টেট ফার্স্টে, এই দেখেন স্টেট ফার্স্ট কুরিয়ার, স্টেট ফার্স্ট কুরিয়ার, এই কুরিয়ারে বুকিং দেওয়া আছে। আপনি সহজেই বুঝতে পারতেছেন, এখান থেকে হিসাব করে বের করতে পারবেন, একদম নিচে দেখতে পারবেন যে টোটাল কয়টা অর্ডার আছে। সো এখানে 100টা দেখাচ্ছে, আপনি এখান থেকে লিমিট বাড়াইয়া আপনি বুঝতে পারবেন কয়টা বুকিং আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অন্য একটা কুরিয়ার যদি যাই দেখি এই কুরিয়ারে কিছু আছে নাকি, দেখেন এই কুরিয়ারে দুইটা আছে, এই কুরিয়ারে জননী কুরিয়ারে দুইটা আছে। সো এইভাবে আপনি ফিল্টার করে বের করতে পারবেন কোন কুরিয়ার কুইটা আছে। আর এই ফিল্টারটা আপনার কখন কাজে লাগবে এইভাবে তো রিপোর্ট দেখবেনই, আর এটা সবচেয়ে বেশি আপনি যখন কাজে লাগবে সেটা হচ্ছে ধরেন আপনি এই যে জননী কুরিয়ারেতে দুইটা অর্ডার বুকিং দিয়েছিলেন, ধরেন দুই তিন দিন পরে অর্ডার দুইটা ডেলিভারি হয়ে গেছে। সো এখন আপনি জাস্ট আপনার কর টাকা রিসিভ করছেন মানে উঠাইছেন ওই কুরিয়ারের থেকে বা আপনাকে দিয়ে গেছে, তখন আপনি এটা সিলেক্ট করবেন, এই দুইটা অর্ডার আসবে, এখান থেকে আপনি এটার ভিতরে যাবেন যে এই যে কর পেমেন্ট রিসিভ করবেন।